নিজের বাড়ির সামনেই দুষ্কৃতীদের গুলিতে যুবক খুন, আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায়। নিহত যুবক সিকান্দার দাস একটি ব্যাগ তৈরির কারখানায় শ্রমিকের কাজ করতেন। পরিবারের দাবি, ধারের টাকা শোধ করতে না পারার জন্যই খুন করেছে দুই যুবক। নিহতের পরিবার সূত্রে খবর, লকডাউনের সময় থেকেই রোজগারে টান পড়ে সিকান্দারের। সংসার চালাতে মনু সাউ ও সুনীল সাউ নামে দুই যুবকের কাছ থেকে ২০,০০০ টাকা ধার করেন তিনি। সেই টাকা শোধ করতে না পারায় বিভিন্ন সময় হুমকি দিত তারা। শনিবার রাতে বাড়িতেও চড়াও হয় ওই দুই যুবক। সিকান্দারের মাথায় গুলি করে স্কুটারে চেপে পালিয়ে যায় তারা। রবিবার সকালে নিহতের বাড়ি যান ভাটপাড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন। ছেলে হারিয়ে গেল, প্রাণ হারিয়ে গেল, তার স্বামী যার প্রাণ হারিয়ে গেল, খুব দুঃখ ঘটনা। দুদিন চাই চার দিন মধ্যে ও ধরা পড়বেই পড়বে। এদিকে এই ঘটনায় অভিযুক্ত মনু সাউয়ের সঙ্গে জগৎতলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের ছবি সামনে এনেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এই ছবি দেখিয়ে তৃণমূলের সঙ্গে অভিযুক্তদের আঁতাতের অভিযোগ করেছেন তিনি। ২০,০০০-২৫,০০০ টাকা কোনো ম্যাটার না, অপরাধীরা বাহাল তবিয়তে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পোস্টপোল ভ্যালেন্সের মধ্যে পড়ে, যে মেরেছে তৃণমূলের গুন্ডা আছে, পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য। টাকার জন্য কাউকে খুন করে দেওয়া, এর থেকে বড় অপরাধ, এর থেকে বড় নিন্দনীয় ঘটনা কিছু হতে পারে না। কিন্তু সাংসদ সেটাকে না দেখে শুধুমাত্র আমার ভূত দেখে কোথায় আমাকে জড়াবে, কোথায় আমাকে কি করবে সেটা নিয়ে ব্যস্ত। এদিকে যুবক খুনের পর থেকেই থমথমে গোটা এলাকা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।